শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখুন এবার শনিবার বন্ধ সরকারি স্কুলও প্রস্তাব শিক্ষকদের দেখুন কি বলা হয়েছে শনিবার স্কুলে পড়ুয়াদের হাজিরা যেন শনির দশা চলছে করোনার পর থেকে এই ধারা শুরু হয়েছে বলে দাবি শিক্ষকদের একাংশের অন্যান্য দিন পড়ুয়াদের উপস্থিতির হার মোটের উপর স্বাভাবিক হলেও শনিবার ত্রিসীমানা মারাচ্ছে না অধিকাংশই এই অদ্ভুত প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষকদের মধ্যে এর ক্ষতিকর দিকগুলো পর্যালোচনা করে সমাধানের পথ হাতলাচ্ছেন তারা জানুয়ারি থেকে নয়া শিক্ষাবর্ষ শুরু তার আগেই এই পরিস্থিতি বদল চাইছে শিক্ষকরা শুধু প্রান্তিক বা অনামী স্কুল নয় রীতিমতো নাম করা সরকারি স্কুলেও চলছে একই পরিস্থিতি কলেজ স্ট্রিটের এরকম সরকারি স্কুলের বাংলার শিক্ষক বলেন করোনা পর্বের পর থেকে এই ট্রেন দেখতে পাচ্ছি অধিকাংশ শনিবার একাধিক সেকশন জুড়ে দিতে হচ্ছে তাতেও অনেক সময় সামনের কয়েকটি বেঞ্চ ছাড়া ক্লাসরুম ভরছেই না সরকারি বিদ্যালয়ের শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক সৌগত বসুর কথায় এটা খুব উদ্বেগের বিষয় হয়ে উঠেছে সেকশান জুড়ে ক্লাস করা তো কোনো সমাধান হতে পারে না এর জন্য অনেক সুচিন্তিত দীর্ঘস্থায়ী সমাধান সূত্র বের করা প্রয়োজন কেন এই সমস্যা শিক্ষকদের একাংশ মনে করছেন করোনার সময় বাড়িতে থেকে পড়াশোনা করতে গিয়ে ছাত্রছাত্রীদের গৃহশিক্ষক নির্ভরতা অনেকটা বেড়ে গিয়েছিল এখন সরকারের নজরদারি করা হওয়ার কারণে স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা অনেকটাই কমেছে স্বাভাবিকভাবে চাপ বেড়েছে পেশাদার গৃহশিক্ষকদের তাই তারা অনেক শনিবার সারাদিন পড়াচ্ছেন ছাত্রছাত্রীরা সেখানে চলে যাচ্ছে টিউশন পড়তে স্কুল শিক্ষা দপ্তরের পরামর্শ ছিল শনিবার লেখাপড়া বোঝা কমিয়ে একটি বা দুটি ক্লাস এবং বাকি সময় আনন্দ অবসর হিসাবে কাটাতে হবে ওই সময়ে পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু পড়ুয়ারা শনিবার স্কুল থেকেই মুখ ফেরানোয় আদতে কোনো উদ্দেশ্যই সাধিত হচ্ছে না এ প্রসঙ্গে সৌগত বাবু বলেন আমরা দাবি জানাবো অন্যান্য সরকারি বিভাগের মতো শনিবারও পুরোপুরি ছুটি দেওয়া হোক স্কুল তার বদলে গ্রীষ্ম বা পুজো পার্বণের ছুটি কিছুটা ছেটে ফেলা হোক সেক্ষেত্রে পঁয়ষট্টি থেকে কমিয়ে পঁয়তাল্লিশ দিন ছুটি করা যেতে পারে তাতে সরাসরি কুড়িটি শিক্ষা দিবস বাঁচবে সেই সঙ্গে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে একটি করে বাড়তি ক্লাস জুড়ে দেওয়া হোক তাহলে লার্নিং আওয়ারও বেড়ে যাবে শিক্ষকরা মনে করছেন জোর করে বা ভয় দেখিয়ে পড়ুয়াদের স্কুলে টেনে আনার দিন গিয়েছে তারা স্কুল আসতে উৎসাহ পাবে এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যুক্ত করা হোক প্রয়োজনে আনন্দ অবসর সপ্তাহে অন্য কোনো দিন কার্য করা হোক তবেই পরিকাঠামো এবং লোক বলের সঠিক ব্যবহার হবে উঁচু ক্লাসের পড়ুয়াদের স্কুলে টানতে জয়েন্ট বা এই ধরনের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি ক্লাস শনিবার করানো যেতে পারে বলে মনে করছেন কোনো কোনো শিক্ষক একাধিক প্র্যাকটিক্যাল ক্লাস রাখার সুপারিশ করেছেন অনেকে এই উদ্বেগ সফল না হলে শনিবার পুরোপুরি ছুটি দিয়ে দেওয়া ছাড়া অন্য রাস্তা নেই বলে মনে করছেন শিক্ষকরা এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ